এটা ইতালি আর কি ভাই। তো বিয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই স্বপ্নের দেশ ইতালি, যেখানের মধ্যে আপনার সরাসরি কাছ থেকে আপনারা কমলা খাওয়ার সুযোগ রয়েছে। যে কমলা আমার পক্ষে সম্ভব হলে সত্যি, আমি আমার অডিয়েন্স যারা রয়েছে, যারা আমাকে ভালোবাসে, আমাকে সাপোর্ট করে, সত্যি তাদের বাসার মধ্যে আমি 2 কেজি করে প্যাকেট করে পাঠিয়ে দিতাম, 2 কেজি করে। এই কমলাটা আমার কাছে কেমন লাগে কি খেয়ে দেখাবো? না থাক, অডিয়েন্সকে ফালাই আমি কখনো খাবো না, যার কারণে আমি খাচ্ছি না, এটা এখানে রাখতেছি। তো বিকজ আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমরা এই চ্যানেলের মধ্যে মূলত আপনার ইউরোপিয়ান ইনফরমেশান দিয়ে থাকি। যে কোনো তথ্যের জন্য যদি আপনারা কখনো কমেন্ট করেন, আপনাদের কমেন্টের রিপ্লাই আপনারা 100% পাবেন, হয়তো আপনার 24 ঘন্টার ভিতরে রিপ্লাই হবে। আসসালামু আলাইকুম বিয়াজ, আজকে মূলত আমরা ইতালির রাস্তার ধারে, দেখেন রাস্তা, এই হচ্ছে রাস্তা, রাস্তা পাশে গাড়ি চলে অনেকগুলা, আর এ কারণে শব্দ হয়তো হতে পারে ভিডিওর মধ্যে। আর এখানে যে কমলা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো রাস্তার সাইডে, মানে এগুলা যারা পাবলিক, মানে যারা আমরা মানে পাবলিক প্লেসে আপনারা থাকে আর কি, তারা এই কমলাগুলো সবসময় খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। দেখেন আমি কাছ থেকে কমলা নিব, আমি কাছ থেকে কমলা নিচ্ছি, কিন্তু আমি যদি এখান থেকে ব্যাগ ভরে অনেকগুলো বাসায় নিয়ে যাই কেউ কিন্তু কিছু বলবে না। মানে এই রাস্তার ধারে আমি ইতালির মধ্যে দেখেছি আনার ফল গাছ, আবার কখনো আমরা আপেল গাছে দেখেছি রাস্তার পাশে, আঙ্গুর গাছ দেখেছি রাস্তার পাশে। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এরকম ইতালি থেকে আপনি চাইলে নিতে পারবেন গাইজ। দেখেন গাইজ, আমি অনেকগুলো কমলা নিচ্ছি, আরও নিচ্ছি। এগুলো আমি যদিও কিছু একটা বাসা নেওয়ার টার্গেট ছিল, বাসায় নিব, আমার ব্যাগ আছে, তো আমি বাসা নিয়ে আপনাদেরকে দেখাবো। তো মূলত আমরা আজকে আসছি ইতালির মধ্যে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, যে ইতালির মধ্যে তো রাস্তার পাশে সব কিছুই রয়েছে, যে ফল, বিভিন্ন ফল আপনি চাইলে গাছ থেকে সংগ্রহ করে সরাসরি। যে ফলটা আপনারা আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আপনার ফরমালিন মুক্ত আর কি, সম্পূর্ণ ফরমালিন মুক্ত গাইজ। রাস্তার ধারে ফাড়ানো যাবে না গাইজ, এটা এ পাশে আমি ফেলে দিচ্ছি। তো গাইজ আমি আপনাদেরকে আরও সামনে গিয়ে দেখাবো মূলত, যে আমরা যে বাগানটার মধ্যে রয়েছি মূলত সব কিছু আপনাদেরকে শেয়ার করবো আজকের এই ভিডিওর মধ্যে। তবে আমার কাছে বিয়াজ এই কমলাটা আমার কাছে সেই লাগছে, কারণ হচ্ছে এই কমলাটা অনেক বেশি বড়, তাই এটা আমি আমার পকেটের মধ্যে নেওয়ার ট্রাই করতেছি। গাইজ পকেটটা হচ্ছে ছোটো কিন্তু কমলাটা অনেক বড়, যার কারণে মূলত আমি এই কমলাটা নিচ্ছি না, এটা এখানে রাখি, এটা এখানে মধ্যে আমি রাখি দিছি, এটা এখানে থাকুক। আর দেখেন মেন রুট, একদম মেন রুটের পাশে কিন্তু গাছগুলো, আমরা এখান থেকে কমলা নিচ্ছি, কেউ কিন্তু আমাদের কিছু বলবে না, কারণ ইউরোপের মধ্যে ভাই যদি বিশ্বাস করেন আপনি কমলা গাছ, আপেল গাছ এগুলো অ্যাভেলেবেল রয়েছে। মানে বিয়াজ আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে, একটু ওই পাশে যান, রাস্তাটা দেখেন, আরও দূরে, তুমি আরও দূরে যান ভাই। এটা স্বপ্নের ইতালি ভাই, অস্থির ভাই, সত্যি অস্থির, অস্থির ইতালি দেশটা অস্থির, যেখানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই কখনো, অস্থির ইতালি, ইতালি জায়গাটাই অস্থির আসলে। যে ওভারঅল একটা ভিউ দেখতে পাচ্ছেন, ওভারঅল ভিউটা মানে এখানে আপনার কখনো যে কমলা, আমার পক্ষে সম্ভব হলে সত্যি, আমি আমার অডিয়েন্স যারা রয়েছে, যারা আমাকে ভালোবাসে, আমাকে সাপোর্ট করে, সত্যি তাদের বাসার মধ্যে আমি 2 কেজি করে প্যাকেট করে পাঠিয়ে দিতাম, 2 কেজি করে। এই কমলাটা আমার কাছে কেমন লাগে কি খেয়ে দেখাবো? না থাক, অডিয়েন্সকে ফালাই আমি কখনো খাবো না, যার কারণে আমি খাচ্ছি না, এটা এখানে রাখতেছি। তো এখন শেষ পর্যন্ত চলে যাচ্ছি আমরা, যদিও আমাদের সামনে আরও অ্যাভেলেবেল বাগান রয়েছে, আমরা সামনেটা আপনাদেরকে দেখাবো না, আমরা এখন পিছনের দিকে যাচ্ছি মূলত, পিছনের সাইডটাই মূলত আপনাদের কাছে শেয়ার করবো। তো বিকজ আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমরা এই চ্যানেলের মধ্যে মূলত আপনার ইউরোপিয়ান ইনফরমেশান দিয়ে থাকি। যে কোনো তথ্যের জন্য যদি আপনারা কখনো কমেন্ট করেন, আপনাদের কমেন্টের রিপ্লাই আপনারা 100% পাবেন, হয়তো আপনার 24 ঘন্টার ভিতরে রিপ্লাই হবে, কারণ আমরা কাজের কারণে একটু লেট হয় মূলত। এটা ইতালি আর কি ভাই। তো বিয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই স্বপ্নের দেশ ইতালি, যেখানের মধ্যে আপনার সরাসরি কাছ থেকে আপনারা কমলা খাওয়ার সুযোগ রয়েছে। তো আপনারা যে কোনো তথ্যের জন্য চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলের সাথে। ওকে বিয়াজ দেখতে পাচ্ছেন, তো বিয়াজ এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।